আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ব্যস্ত শহরে ঠাস বুনোটের ভিড়ে আজও কিছু মানুষ স্বপ্ন খুঁজে ফেরে। ব্যস্ত শহরে ঠাস বুনোটের ভিড়ে আজও কিছু মানুষ স্বপ্ন খুঁজে ফেরে। ক্লান্ত মায়ের লিগে এমন করাইতেছে তাই না দিদাম্মা? চলেন এক কাম করি, মায়ের প্রতি আমার পঙ্খিরা যে নিয়ে একবার খুলনা চলে যাই। আমি চাই ধানমন্ডি, আর ভাবি গেছে খুলনা। দুটোর মধ্যে পার্থক্য আছে না? এনিবে দুটোই তো বাপের বাড়ি নাকি? বড় ভাবি কেন খুলনা চলে গিয়েছে সেটা আমি জানি। কি জানিস তুই? নট শিওর। আমি তোমার বুঝি, এরপরে কোনো কথা আছে? আমার দেখেন বাপ ও নাই, মাও নাই, মনও খারাপ করে না। ইকবাল আগে একটা বিয়ে করছিল। জানি সাফাই আসলে আব্বা ওই খুনটা তো বটু ভাই করে নিকা করছে, ওই মন্টু, ওই যে কালা মন্টু। কেটা কইছি তো রে, বটু ভাই কইছে, বটু ভাই তো সব কিছু জানে। আরে এখানে আইছো না কেন? আমরা হেরে খোঁজ পার গেছিলাম, মনে হয় আমরা ডট ধার লিগে এটা ঘুরে বেড়াতেছে। বাহা, গুইন্দাগিরি শুরু করে বলা চোস না? এগুলো লগে ঝগড়া ফাসাদ করছস নাকি? কথা কস না গলা। আহ আগ্রাম জি বাবা, তুই হন যায় হেনতে জি ভালো হয়েছে। Thank you.
ভগরে আমি এইগুলান থেকে যত দূরে রাখবার চাইছি তোরা তত এইগুলার মধ্যে জোড়া পড়তেছ কেন? আমি তো বুঝার পারতেছি না আব্বা। সকলতে মিলে বটু বাইরে দোষে সাব্যস্ত করতেছে, কিন্তু হে খুন করে নাই মাগার পালা বেড়াইতেছে, আর যে ওর জেনে খুলি সে সবার চোখের সামনে দিয়ে ঘুরে বেড়াইতেছে, এটা আমি সহ্য করতে পারি না আব্বা। বাদল যে হোটেলে উঠছে ওরা কে এটা জানে? এই বাড়ি পর্যন্ত যখন আইছে তখন নিশ্চয়ই হোটেল পর্যন্ত পাত্তা লাগাব। তাহলে তো ওরা হোটেল তো সরাই ফেলার লাগে। আমি তাহলে অহনি হোটেলে যেতেছি, যাম আব্বা। আরে আমার কাছে কেন আসতে যাবে বাজে লোকজন? ওদের এত সাহস আছে? ওরা এসেছে তোমাদের প্রিয় বাদলের কাছে। তোমাকে কিছু করেনি তো? ওদের এত সাহস আছে? পুরানা ঢাকায় থাকতে এসব কত কিছু আমি ট্যাকেল করেছি, আর এগুলো তো মামুলি ব্যাপার। কিন্তু বাদলের খোঁজে কেন এখানে আসতে যাবে? বাদল তো আর এখানে থাকে না। বলেছিলাম না, ইমরান বাইরে যত সব গুন্ডামি করে আর সেগুলো ট্যাকেল করতে হয় আমাকে। আগে তো কথা কানেই তোলনি, এখন বিশেষ হলো? বাবা কি বললেন? কি আর বলবে, আব্বাকে বললাম সব কিছু। আজকে আমি না থাকলে কি যে অবস্থা হতো গড নোজ। অ্যান্টিসেপ্টিক আছে? কোথায় লিখেছে দেখি। না, রিক্সা থেকে নাম থেকে একটু ব্লিডিং হচ্ছে। না কি করতেছেন আপনি? বাদল যেখানে আছিল হেরা জানলো কেমনে? এটা তো আমিও পূজা করতেছি না, মগর ওখানে আমার কি করার আছে এটারই মাথায় আইতেছে না। এইখানে দাঁড়ায় থাকবি, যদি বাদল আসে তাহলে লগে লগে আমার খবর দিবি। পুলিশ কেন দেন? তুমি আসতে বললে? এই তো প্রজেক্টের খবর কি? তুমি কি এজন্যই আমাকে খবর পাঠিয়েছো? না তা হবে কেন, তোমার সাথে অনেকদিন যোগাযোগ নাই। আর তাছাড়া প্রজেক্ট নিয়ে চিন্তা করছো তাই তো? পুরো দমে কাজ চলছে, তুমি তো অনেকদিন সাইটে যাওনি, একদিন যেয়ে দেখে এসো।
Konka, it's a big project. Anyway, তুমি আমার উপর আগের মতো আস্থা রাখতে পারছো না। তা কিন্তু নয়, ব্যাপারে তুমি ওভাবে দেখছো কেন? আসলে আমি তো রিয়েল এস্টেট বিজনেস সম্পর্কে কিছুই জানি না। তোমার সঙ্গে আমার শুধুই বিজনেসের সম্পর্ক। না, তা হবে কেন? তুমি আমার খুব ভালো বন্ধু, আর তাছাড়া দেশে ফেরবার পর তুমি আমার পাশে না থাকলে, সাপোর্ট না দিলে আমি চলতাম কি করে? মনে আছে তাহলে? মনে থাকবে না কেন? আই এম নট দ্যাট আনগ্রেটফুল। কঙ্কা, তুমি জানো না তুমি আমার কাছে যে কি। কঙ্কা, আমি দুঃখিত, এক্ষুনি আমাকে যেতে হবে, একটা জরুরি ফোন এসছে। আচ্ছা শোন, এখানে যে স্যার থাকে ও চলে গেছে নাকি বাইরে? কি করুম বস? সময় আসলে জানাবো, সময় এসে গেছে। বাদলের বিষয়টা অনেক বেশি জানা যাবে না গেছে। কি করতে কোন? তোমার যা কাজ তাই করবে। বস, প্ল্যানটা কোন? আমি দেখছি। মন্টু, এভাবে কথা বল না। আরে কি মুসিবতে পড়লাম রে ভাই, আমি না জানলে কই থেকে ঘুম রে ভাই।
হ্যালো আব্বা, কোথায় বৌমা? আকরাম পৌঁছেছে? হ্যাঁ, কেন কি হয়েছে? আব্বা, ওই ছেলেগুলো আবার এসেছে। ইমরান কই? ইমরানকে তো খুঁজে পাচ্ছি না। দলবল লেগেছিল এদিকে শামসুরে খুঁজে পেতেছি না। এটা লো এখানে বয়েছো খেলা? এটা আনছি তো কামে লেগে, একটা কামের সময় হয়ে গেছে। কি সব পাগলের মতো কথা বলতেছো বটু ভাই?